জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভোল পাল্টেছে বিশ্ব ঋতু পরিক্রমা। শীতের দেশে বছরের বেশিরভাগ সময় গরম, আর গ্রীষ্ম অঞ্চলে পড়ছে তুষার। গেল কয়েক বছরে এমন পরিবর্তন চোখে পড়েছে মরুর দেশ সৌদি আরবেও। ধুধু প্রান্তরে মিলছে সবুজ অরণ্য, আবার ভারী বৃষ্টিতে লোকালয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আবারও বিরূপ আবহাওয়ার সম্মুখীন হয়েছে সৌদি আরব। রিয়াদ, জেদ্দা সহ বেশ কয়েকটি শহরে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বন্যার সংখ্যায় বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বেশি ঝুঁকিতে আছে উত্তর তাবুক অঞ্চল। ধূলিঝড়, ঝড়ো বাতাস সহ শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার সংখ্যা জানিয়ে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বন্যার ঝুঁকি বেশি এমন অঞ্চলে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে। জনসাধারণকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় সিভিল ডিফেন্স বিভাগ। প্রতিকূল আবহাওয়ার কারণে রিয়াদ, কাসিম, হাফর আল বাতিন এবং অন্যান্য অঞ্চলে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।